যুক্তরাষ্ট্রের স্বীকৃতি পেল একটি নতুন ধর্ম, শয়তানের মন্দির। সম্প্রতি খ্রিস্টানদের গির্জার মতো কর ছাড় পেল। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজস্ব পরিষেবা বিভাগ এই কর ছাড় দিয়েছে শয়তানের মন্দিরকে। ফলে শয়তানের মন্দির এখন একটি বৈধ ধর্মের স্বীকৃতি পেল। এই মন্দিরের সদস্যরা গত প্রায় ২০ বছর ধরে যুক্তরাষ্ট্রে তাদের অস্তিত্বের জানান দিয়ে আসছেন। তারা তাদের রাজনৈতিক তৎপরতার মাধ্যমে গণমাধ্যমে সংবাদে শিরোনাম হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের সরকারের স্বীকৃতির পর এবং সম্প্রতি তাদেরকে নিয়ে তৈরি করা একটি ডকুমেন্টারি ফিল্মের মধ্য দিয়ে তারা নতুন করে আবারও আলোচনার কেন্দ্রে আসলো। শয়তানের মন্দিরের সদর দপ্তর একটি সুদর্শন পুরাতন নিউ ইংল্যান্ড ধাঁচের বাড়ি। এটি মৃতদেহ অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজনকারী একটি বাড়িও বটে। ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের সালেমের কেন্দ্রে অবস্থিত এই শয়তানের মন্দিরের সদর দপ্তর। মন্দিরটিতে রয়েছে শয়তানের ধর্ম সম্পর্কিত একটি আর্ট গ্যালারি, আছে একটি লাইব্রেরি যাতে রয়েছে শয়তানি সাহিত্য এবং ইতিহাস সম্পর্কিত বই। মন্দিরটির প্রধান আকর্ষণ একটি ৮ ফুট ৬ ইঞ্চি ব্রোঞ্জ ভাস্কর্য। এর মাথাটি অনেকটা ছাগলের মতো, পিঠে আছে ঈগল পাখির মতো ডানা, এর নাম ব্যাফোমেট। মূলত এই ধর্মের অনুসারীরা কোনো ঈশ্বরে বিশ্বাস করে না। পুরাণ ও সাহিত্যে যে শয়তানের কথা বলা হয় সেটাকে স্বৈরশাসনের বিরুদ্ধে একটি বিদ্রোহী প্রতীক বা চরিত্র হিসেবে বিবেচনা করেন, আর এ কারণেই তারা শয়তানের উপাসনা করেন না। বরং তারা মনে করেন উপাসনা মানেই হচ্ছে অন্যের দাসত্ব। জুবায়ের রহমান, মাইটিভি নিউজ।